আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এভাবে চাপ দেয় এবং এইগুলো মানে রিপসগুলো একটার ভিতরে একটা ঢুকে যায় এভাবে চাপের চোটে। তো কই আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো, যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। ইমানের 6টা আর্টিকেল আমন্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টাই এমন যেটা আপনি কোনো দিন 2-2, 4 মার্কা প্রমাণ করতে পারবেন না। দ্য ওয়ে আপনি 2টা 2টা আম 4টা আমকে আমাকে বলতে পারেন, 2 আম 2 আম মিলে 4টা আম অঙ্ক শেখান না বাচ্চাদের, আল্লাহকে এভাবে প্রমাণ করতে পারবেন না, কখনোই পারবেন না। পারলে এটা ইমানের আর্টিকেল হইতো না। যত কিছু আছে এরকম, মোহাম্মদ বিন সালাহ হুসাইমিন বলছেন একটা জায়গায় একজন প্রশ্ন করতেছে যে আমরা শুনছি যে আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এভাবে চাপ দেয় এবং এইগুলো মানে রিপসগুলো একটার ভিতরে একটা ঢুকে যায় এভাবে চাপের চোটে। তো কই আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এটা ফিজিক্যালি কোথাও বলা হয়নি। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো, যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, করতে বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত, এই একেন কি, এই একেন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু ফেরেশতা যখন দেখবেন সকল কাফের মুশরিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি, আল্লাহ বলছেন ইটস টু লেট, আর নাই, তোমার আর সুযোগ নেই। তাইলে মৃত্যু ফেরেশতা দেখা পর্যন্ত তার আগে আমাদের ইমান আনতে হবে, ওই সময় ইমান বা তওবার কোনো মানে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা 2-2, 4 এভাবে, কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নেই, আমরা ওইদিকে যাচ্ছি। কতগুলো কথা আমি বলবো, আমি শিওর যে এখানে সবাই আসে, কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়ে আসছেন সবাই, কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না, সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কেন করি না? আমাদের নলেজে গ্যাপ আছে, দেখে নলেজে গ্যাপটা চলে গেলে আমরা করতাম। আমরা ট্রাফিক পুলিশের চেয়ে কোটি 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 বগুণ বেশি ভয় করতাম আল্লাহকে। ট্রাফিক পুলিশ আল্লাহর কাছে কিছুই না, আমি তো বললাম যে আপনি খাই দিতে পারবেন চাকরি, এখানে হয়তো আসেন কেউ আমি চিনি না, উনি হয়তো একজন পুলিশের চাকরি খাই দিতে পারবেন, কিন্তু উনি ওর ভয় কিন্তু ওই সিগনালে বসে আসেন 5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা কখনো বসে আসেন।